হবে কেন্দ্রীয় বাহিনীর এটা জেনে রাখুন কোন এটা তো সাংবাদিক আছে যান কমপ্লেইন করুন ক্ষমতা হয় ওরা রেসপন্স তোমার ক্ষমতা বলছো দেখো কত বড় ক্ষমতা আছে কেন্দ্রীয় বাহিনীর হাত তিন লাখের নিচে যোগ্য হাত বলবো কত বড় হিম্মত আছে কেন্দ্রীয় বাহিনীর আমি দায়িত্ব নিয়ে বলছি এর নেতা হয়ে বলছি আমি হিম্মত থাকলে কোন দেখবো চাঙ্গলামো হচ্ছে এর নাম পলেটে হাত মুচড়ে দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর এটা জেনে রাখুন কোন এটা তো সাংবাদিক আছে যান কমপ্লেন করুন ক্ষমতা হয় ওরা রেসপন্স তোমার কুকুরটা বলছো দেখো কত বড় ক্ষমতা আছে কেন্দ্রীয় বাহিনীর হাত তিন লাখের নিচে যোগ্য হাত বলবো কত বড় হিম্মত আছে কেন্দ্রীয় বাহিনীর আমি দায়িত্ব নিয়ে বলছি এর নেতা হয়ে বলছি আমি হিম্মত থাকলে কোন দেখবো চাঙ্গলামো হচ্ছে এর নাম পলিটিক্স এর নাম রাজনীতি সব অসাংবিধানিক কথাবার্তা সব আনকনস্টিটিউশনাল পথ সব অরাজনৈতিক কথাবার্তা দিয়ে সে বলছে আমি আমি যেখানে যাবো তৃণমূলকে ধ্বংস করে দেবো তোমার চোদ্দ পুরুষ লাগছে তৃণমূলকে ধ্বংস করতে চোদ্দ পুরুষ লাগবে তৃণমূলকে ধ্বংস করতে তাই আপনাদের কাছে বলি শুনুন মাথা ঠান্ডা করে চলুন রতনে রতন চেনে বুঝলেন বাংলায় একটা কথা আছে নরেন্দ্র মোদী রতন কাকে চিনেছে বলুন দেখি নীরব মোদীকে চিনেছে রাহুল চোকসিকে চিনেছে আর সর্বশেষ মাঝে একজনকে চিনেছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সারদা 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 সে এখন রতন রতনের কাছে রতন গেছে আর কে দাসপুরের সোনা দোকানগুলো যার জন্য চোখের জল ফেলছে মেদিনীপুরের সোনা দোকানদাররা যার জন্য চোখের জল ফেলছে লরিওয়ালারা যার জন্য চোখের জল ফেলছে ক্লাবগুলো যার জন্য চোখের জল ফেলছে সেই রতন গেছে আরেকজন রতনের কাছে দিল্লিতে ঝান্ডাটা ধরাও বাঁচতে হবে না হলে রাস্তায় গেলে মানুষ পটা পচা ডিম ছুঁড়ে মারবে আমি যা কীর্তি কুকীর্তি করেছি তাই রতনে রতন চেনে রতন রতনকে চিনেছে আর আপনারা হীরা জহরত